আইপিএলে এবার মুস্তাফিজদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। আগামীকাল বাংলাদেশ সময় রাত 8টায় বিরাট কোহলির বেঙ্গালোরের মুখোমুখি হবে মুস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালস। এর আগে টুর্নামেন্টে 4টি ম্যাচ খেলেছে দিল্লি, যেখানে 2 ম্যাচ জিতেছে তারা। এদিকে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষের ম্যাচকে সামনে রেখে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছে, যেখানে কথা বলেছেন বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল এবং অধিনায়ক ফাব ডুপ্লেসিস। সবশেষ বেঙ্গালুরু এবং দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি লড়াইয়ে জিতেছিল বেঙ্গালোর, আর সেই ম্যাচে নাটকীয় এক জয় পেয়েছে তারা। 2021 আইপিএল এর সেই ম্যাচে দিল্লি ক্যাপিটালস এর দেওয়া 165 রানের লক্ষ্য তারা করতে নেমে শেষ বলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের প্রয়োজন ছিল 5 রান। আভিষ খানের সেই বলে কিকার ভারত হাঁকিয়েছেন ছক্কা, শেষ বলে সেই ছক্কাতেই জিতেছিল বেঙ্গালোর। আগামীকাল মুস্তাফিজদের বিপক্ষে মাঠে নামার আগে সেই ম্যাচটি আরো একবার স্মরণ করেছেন বিরাট কোহলি। এ সময় তিনি জানিয়েছেন দিল্লির বিপক্ষে মাঠে নামতে মুখিয়ে আছেন তিনি, ম্যাচটি নিয়ে বেশ উত্তেজিত। গতবারের শেষ বলে ছক্কা হাঁকিয়ে সেই জয় এখনো মনে আছে বিরাট কোহলির। ভিডিও বার্তায় এই ম্যাচের আগে এমনটাই জানিয়েছেন সাবেক ভারতীয় এই অধিনায়ক।